মদ পৃথিবীতে হারাম হলে জান্নাতে হালাল কেন? মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিকে অসিজত করেছিলেন তা হল, অর্থাৎ কখনও কোনো প্রকারের মদ পান করবে না, কারণ এটি সকল অশ্লীলতার মূল। প্রশ্ন হচ্ছে জান্নাতি শরাব কেমন হবে? বর্ণিত আছে, আল্লাহ তাআলার নির্দেশে জান্নাতে চারটি প্রস্রবণ প্রবাহিত হবে, একটি দুধের, দ্বিতীয়টি মধুর, তৃতীয়টি শরাবের এবং চতুর্থটি পানির, একটি অপরটির সাথে সংমিশ্রণ হবে না। অন্য হাদিসে আছে, জান্নাতের শরাবে কাফুরের সুঘ্রাণ থাকবে, দুনিয়ার শরাবের মতো টক ও মত্ততা হবে না, এতে সংজ্ঞাহীনতার অবকাশ নেই, নেই বমি হওয়ার সুযোগ, টগ করবে না, থাকবে না কোনো দুর্গন্ধ, এমনই হবে জান্নাতি শরাব। আলহামদুলিল্লাহ, অর্থাৎ দুনিয়াবি মদ পান করলে মানুষ হিতাহিতজ্ঞান শূন্য হয়ে যায়, মাতলামি করে, কিন্তু জান্নাতি শরাব পানে কেউ জ্ঞানশূন্য হবে না, করবে না কোনো মাতলামি। জান্নাতি স্বভাব হবে বিশেষ প্রকার শরবতের মতো, তাই একে কোনোভাবেই দুনিয়াবি মদের সাথে তুলনা করা গ্রহণযোগ্য নয়। প্রথমত, ইবনে রজব আলহাম্বলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার কামনাবাসনা থেকে রোয়া নিবৃত থাকবে মৃত্যুর পর, সে ব্যক্তি এগুলো দিয়ে ইফতার করবে। যে ব্যক্তি তার উপর যা হারাম করা হয়েছিল মৃত্যুর পূর্বেই সেটা গ্রহণ করতে তাড়াহুড়া করে ফেলেছে, আখিরাতে তাকে সেটা থেকে বঞ্চিত করা ও না দেয়াই তার শাস্তি। এর দলিল হচ্ছে আল্লাহর বাণী, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের ভালো জিনিসগুলো দুনিয়ার জীবনেই নিয়েছ এবং তা উপভোগ করেছ। সূরা আল-আহকাফ আয়াত 20। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে সে ব্যক্তি আখিরাতে পান করবে না, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেছে সে ব্যক্তি আখিরাতে পরিধান করবে না। লাতাইফুল মারিফ পৃষ্ঠা 147। দ্বিতীয়ত, মনে রাখতে হবে, শরিয়াহ হচ্ছে দুনিয়ার জন্য, শরিয়তের সকল বিধিনিষেধ দুনিয়ার জন্য প্রযোজ্য হবে, জান্নাতে হালাল হারাম বলতে কিছু থাকবে না, কারণ দুনিয়ার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই দেয়া হবে এবং তোমরা সেখানে যা চাইবে তাই পাবে। সিজদা 3:1।